রাজধানীর শ্যামলীর 250 শয্যা বিশিষ্ট টিভি হাসপাতালে ওয়ান স্টপ টিভি সার্ভিস সেন্টার ও রিজিওনাল টিভি রেফারেন্স ল্যাবরেটরির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে করোনা যুদ্ধে বাংলাদেশের সফলতা তুলে ধরেন জাহিদ মালিক। করোনা যুদ্ধে আমরা মনে করি অনেক দেশের তুলনায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার গাইডেন্সে আমরা অনেক ভালো করতে সক্ষম হয়েছি। এখন এই দ্বিতীয় ওয়েভ আমরা ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ আমরা করতে সক্ষম হয়েছি এবং যার ফলে আজকে স্কুল কলেজ খুলে গেছে, আজকে আমরা ব্যবসা বাণিজ্য অনেক ভালো হয়ে গেছে। অল্প সময়ের মধ্যেই দেশে পর্যাপ্ত করোনা ভ্যাকসিন আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা ভ্যাকসিন তৈরি করি না, কিন্তু জোগাড় করেছি আমরা, দুনিয়ার সব দেশে আমরা গিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলেছি যে আমরা এই WHO থেকে আমরা 10 কোটি ভ্যাকসিন নিতে চাই, ওটা ক্রয় করে নিতে হবে। উনি এক মুহূর্ত দেরি করেন, বসে অর্ডার দিয়ে দাও। আমরা চায়না থেকে 6 কোটি ভ্যাকসিন অর্ডার দিয়েছি যেটা এখন পাচ্ছি, উনি এক মুহূর্ত দেরি করেন, বসে অর্ডার দিয়ে দাও। এই দুই অর্ডারেই প্রায় 16 কোটি ভ্যাকসিন আমরা এই করে প্রায় 8-9 হাজার কোটি টাকা ব্যয় হবে শুধু ভ্যাকসিনের দাম। বিমানবন্দরে ল্যাব স্থাপনের বিষয়েও কথা বলেন তিনি। এয়ারপোর্টের ল্যাব এখনো ওনারা বসায় নেই, জায়গাই দিতে পারে না। আমরা সেই জায়গা ভিতরে আমরা দেখিয়ে দিয়ে আসতে হলো যে এইটাই হলো, এইখানে তৈরি হোক ল্যাবটা, জায়গা না দিলে ল্যাব হবে কেমনে? খোলা মাঠে দেখাই দিচ্ছে, খোলা মাঠে কি কখনো ল্যাব তৈরি করা যায়? ইনশাআল্লাহ আগামী আশা করি অল্প দিনে এই তিন যে মন্ত্রণালয় আছে তারা মিলে এটা সমাধান করে ফেলবে এবং বিদেশে যাওয়ার ব্যবস্থাটাও সঠিক হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অধিদপ্তরের মহাপরিচালক এবং মার্কিন রাষ্ট্রদূত বক্তব্য রাখেন সংক্রামক ব্যাধি মোকাবেলা প্রসঙ্গে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।